দেখছেন বললাম যে অফ করে রাখেন ব্যাটারি কিন্তু কিছু জায়গা দিতে হবে কেবল টেবল সব পিছনে ভালো আছে ঢাকা ঢাকি বড় করেন না, হ্যাঁ ডাইনের বামে বিশ্বাস থাকবে কি পিছনে পিছনে না না আপনার ডাইন বাইরের পর সাংবাদিক বন্ধুরা, আজ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসের 43তম প্রতিষ্ঠা বার্ষিকী এই উপলক্ষে জাসাসের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং বিএনপির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক প্রখ্যাত অভিনেতা আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল উপস্থিত আছেন জাসাসের সভাপতি, জাসাসের আহ্বায়ক, সদস্য সচিব, যুগ্ম আহ্বায়ক বৃন্দ এবং সদস্যবৃন্দ এখানে উপস্থিত রয়েছেন। আজকে আমরা একটি ক্রান্তিকাল অতিক্রম করছি। আজকে জাসাসের যে প্রতিষ্ঠা বার্ষিকী, এই জন্য যে আনন্দঘর পরিবেশে যে কর্মসূচি করার কথা সেটি তারা করতে পারছে না, কারণ তাদের প্রিয় নেত্রী, গণতন্ত্রের মা, গণতন্ত্রের প্রতীক, তাকে আজকে বন্দি করে তার সুচিকিৎসা থেকে বঞ্চিত করা হয়েছে। আজকে সারা দেশের দাবি উন্নত চিকিৎসার জন্য তাকে বাইরে পাঠাতে হবে, অথচ এত নির্দয় নিষ্ঠুর সরকার, যিনি বারবার গণতন্ত্রকে অন্ধকার গুহা থেকে যিনি উদ্ধার করেছেন সেই নেত্রীকে তারা আজকে ভয়ঙ্কর রকমের কষ্ট দিচ্ছে। আজকে নাগরিক সমাজ, সুশীল সমাজ, বিভিন্ন রাজনৈতিক দল এবং সাংস্কৃতিক সংগঠন দাবি করেছেন, দেশের বুদ্ধিজীবীরা দাবি করেছেন যে মহান স্বাধীনতার ঘোষকের সহধর্মিণী এবং বারবার যিনি গণতন্ত্রের প্রশ্নে আপোষ করেননি তাকে শারীরিক, তাকে চিকিৎসা না দিয়ে বিভিন্নভাবে তাকে নির্যাতন করে তাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার একটা গভীর চক্রান্তের মধ্যে এই সরকার লিপ্ত রয়েছে। আপনারা জানেন এই সরকার কার সরকার, কাদের সরকার। আজকে গণতন্ত্র নেই বলে দেখুন যে ইউপি নির্বাচন হচ্ছে কয়েক ধাপে ইউপি নির্বাচন, সেই ইউপি নির্বাচনে প্রায় 150 খুন হয়েছে।
আজকে রাষ্ট্রপতি সংলাপের কথা বলেন, নির্বাচন কমিশন গঠনের জন্য কিসের সংলাপ? কি নির্বাচন কমিশন গঠন করবেন? এই নির্বাচন কমিশন তো আপনারাই গঠন করেছিলেন, আমরা তার প্রতিফলন দেখছি। জনপদের পর জনপদ বিভিন্ন ইউনিয়নে রক্ত ঝরছে, মানুষের জীবন ঝরছে, গতকালও তিনজন নিহত হয়েছে। এই হচ্ছে তাদের চালচিত্র, ক্ষমতার লোভে এত মদবত্ত যে তারা আর কাণ্ড জ্ঞান নেই। একটি পদ পাওয়ার জন্য, বিনা ভোটে চেয়ারম্যান হওয়ার জন্য, বিভিন্নভাবে নির্বাচিত হওয়ার জন্য, সেটা ভোটার ছাড়া তারা নিজেরা নিজেরা খুনাখুনি করছে, নিজেরা নিজেরা খুনাখুনি করে নিজেরাই মারা যাচ্ছে। সুতরাং এই বিদায় বেলায়ও নির্বাচন কমিশন হুদা, নির্বাচন কমিশন যে দৃষ্টান্ত দেখালেন, সেই দৃষ্টান্তেও আপনার রক্ত এবং মানুষের লাশ। সুতরাং রাষ্ট্রপতি যে সংলাপ করছেন, যে ভণ্ডামির সংলাপ করছেন, এই সংলাপের উদ্দেশ্যই হচ্ছে আরেকটি হুদাবার্কা নির্বাচন, আরেকটি রকিব বার্কা নির্বাচন করে একই কায়দায় দিনের ভোট রাত্রে করবেন, অথবা প্রতিদ্বন্দ্বিতাহীন এবং বিনা ভোটের নির্বাচন করে রাষ্ট্র ক্ষমতায় তিনি থাকতে চান। তো এটি আজকে আর এদেশের জনগণ তাকিয়ে তাকিয়ে দেখবে না, হাত গুটিয়ে বসে থাকবে না। এদেশের সকল নাগরিক সমাজ, পেশাজীবী সমাজ, সাংস্কৃতিক সংগঠন আজকে রুখে দাঁড়িয়েছে, তাদের কণ্ঠের প্রদীপ্ত আওয়াজ নিয়ে তারা আজকে রাজপথে ঝাঁপিয়ে পড়ার দৃঢ় অঙ্গীকার তারা জানিয়েছে। তো সুতরাং আজকে জাসাসের প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে জাসাসের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে আমি শুধু এইটুকুই বলবো যে আজকে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। আজকে গণতন্ত্রের যিনি প্রতীক তাকে বিদেশে চিকিৎসার ব্যবস্থা করতে হবে, এবং এই দেশে যে শ্বাসরুদ্ধকর পরিস্থিতি বিরাজ করছে, কথা বলতে ভয় লাগে, চলাচল করতে ভয় লাগে, এবং বিরোধী রাজনীতির যে কর্মকাণ্ড সেইটা করতে যে আতঙ্কের সৃষ্টি হয়েছে, সেইখান থেকে মানুষের নির্ভয় সুস্থ বাতাস প্রবাহিত করার জন্য আজকে এই সরকারের পদত্যাগ করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য নিরপেক্ষ লোক দিয়ে নির্বাচন কমিশন গঠন করে যে সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে যে সরকার আসবে সেই সরকারকেই সবাই সমর্থন করবে, ভোটাররা তাদেরকেই দিবে, সেই ব্যবস্থার সংগ্রামে আজকে সবাইকে ঝাঁপিয়ে পড়তে হবে। সেখানে শুধু রাজনৈতিক দল নয়, সাংস্কৃতিক সংগঠন, জাসাসের মতো সাংস্কৃতিক সংগঠনের দায়িত্ব অপরিসীম, কারণ রাজনৈতিক দলের অগ্রবাহিনী হচ্ছে সাংস্কৃতিক বাহিনীরা। সুতরাং তাদের গান, তাদের কবিতা, তাদের অভিনয়, তাদের সকল কিছু নিয়েই আজকে জনগণকে উদ্বুদ্ধ করে এই ভয়ঙ্কর দুরাচারী সরকারের পতন ঘটিয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। আমি জাসাসের সকল নেতৃবৃন্দকে এবং আজকের এই প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে জাসাসের সাফল্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।